গোবিন্দপুর কোন জায়গায়? এই গোবিন্দপুর ভেতরের দিকে যাবো। আচ্ছা, মেন রাস্তা নামাতে হবে? মেন রাস্তা একটু ভেতর দিকে নামিলে ভালো হতো। ভেতর দিকে যাবো না ভাই, মেন রাস্তা বন্ধ যাবো। চেন টেন তো ভালোই পড়েছে ভাই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আজ বিকেলে দেখা করে নিচ্ছি। আরে তুমি সব কিছু জানোই তো, আরে কাজের চাপ থাকে না, দোকানে কোনো লেবার আমার কেউ নেই। আজ বিকেলে ভাই বেলটা কিন্তু আটকে যাও তুমি। আজ বিকেলে আমি দেখা করে নিচ্ছি, ঠিক আছে? ভাই এটা তো টেনে দিতে হবে, টানো। ও ঠিক আছে, ফুচকা পরে খাবে, এটা আটকাও। এই তোমার চুল কি তোমার গার্লফ্রেন্ড ডাকতে হলো যেরকম স্টাইল? হ্যাঁ ভালো লাগে এটা একদম, মানে তিরেন আগে তুই তিরেন আমি ভক্ত ছিল তাই না? সত্যি বলো, বলো না চাপ কিসের আজ? আরে আমি ওরকম মানে আগে ঝোল ডোলে চুলটা একটু ঝাঁকিয়ে দেখাও না, বাহ। মানে তুমি একটু রোম্যান্টিক টাইপের তাই না? একটু রোম্যান্টিক, সত্যি বলো যে রোম্যান্টিক হবো সেই জায়গা বা সেই মানুষগুলোটা নেই। তার বন্ধুকে 700 টাকা ধার দিয়েছি, সে 700 টাকা তো নিয়েছে ফেরত দেওয়ার নাম। 6 মাস ধরে আমি যখনই বলি আমাকে এই প্রবলেম ওই প্রবলেম, তুমি বলো এখন অবধি দেয়নি? দেয়নি। তুমি বলো তোমার, তুমি হলে কি করতে? আমি হলে তো এরকম যে জানতাম দিতামই না আমি। আমি তো জানি যে বন্ধু আমি দিয়েছি 100 বার বন্ধু স্বাভাবিক। হ্যাঁ মেলা মাদা গল্প, তুমি চুলটা একটু সামনে করে নাও, ভালো লাগে তোমার? হ্যাঁ একটু করে। হ্যাঁ আমি চাবিটা দেখবো বলে বাইরে ঢুকে চা খাওয়ার নাম করে গেছি, চাবি নিয়ে পালিয়ে গাড়ি নিয়ে চলে গেছি। এবার নাও 700 টাকা দাও, নয় গাড়ি নাও। ভুল কিন্তু 700 টাকার জন্য একটা গাড়ি নিয়ে না, তাহলে তুমি তুমিও বলতে চাই যে ভুল করেছি না? ভুল আমি তো বলছি ভুল করনি, না ভালোই করেছে। না যাচ্ছে না, ফোনটা ভালোই করেছে। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আর না না এটা রং নাম্বার, রং নাম্বার। ও ভাই এই এই ব্যাপার বুঝলে তো, আমি রেগে মেগে নিয়ে চলে যাই। ঠিক করেছি না ভুল করেছি? ঠিক আছে। আরে আবার ফোন করছে। হ্যাঁ হ্যালো, আরে ভাই এই ভাই হ্যালো, মাথাটা গরম করে। আরে ভাই গাড়ি চুরি করেছি, ইয়ে করেছি, এইসব অত গল্প আমি দেবো না, ঠিক আছে? বেশ করেছি, বেশ করেছি, ভালো ছিটতে পারবি না আমার পা, চাইলে আমার ভালো ছিটতে পারবি না, ঠিক আছে? তোর 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 14 গুষ্টি আসুক না। ধরো ফোনটা, ধরো ফোনটা, ধরো ফোনটা, ধরো। দাদা আমি কথা, আরে ধরো না ফোনটা, একটু বলে ফুল লাইনে থাকো। তুই আমার বাল ছিটতে পারবি না, বল বাল ছিটতে পারবো? তুই বাল ছিটতে পারবি না, ও আমার সেই যার কথা বলছি বন্ধু, ওর ফোন করাচ্ছে বুঝলে তো, ও ভাবছে, ও বলো বলো বলো। আরে তুই বলো না, আমি বলছি তো আমি গাড়ি চালাচ্ছি বলে বলছি তো, গাড়ি বাচ্চা একদম বলো, রাস্তার মধ্যে তোমার লোকজন আছে না? আমি দাদা বলছি, তুমি বলো কিছু হবে না, আমি বলতাম বলো বলো না, তুই বাল ছিটবে আমার, বলো তুই আমার বাল ছিট। হ্যাঁ বলো, আর তুই কি করার আছে কর, তুই তো যা করার কর। মাথাটা আমার তখন থেকে গরম করছে। তুমি একটা কথা বলো, গাড়ি চালাবার সময় যদি কন্টিনিউ ফোন কর, তোমারও রাখা হবে না? 100 রাখতে হবে। চুলটা ফেলে নাও একটু, চুলটা নিচে করে নাও, চেনটা বের করে নাও।
আরে সেই দেখো যে আবার ফোন করছে, দেখছি কি বলো বলো তো। হ্যালো না স্যার, আপনি কোথা থেকে বলছেন স্যার? না স্যার, না স্যার, আপনাকে দিইনি স্যার, না স্যার, আপনাকে স্যার দিইনি স্যার, সত্যি বলছি স্যার, আমি 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 এই ফোনটা আমাকে আমাকে একটা পাশের একটা দাদা ছিল, ওই গাড়ি চালাচ্ছিল, আর ওই দাদা আমাকে ফোনটা দিল যে ফোনে গালাগালি দাও। তুমি গালাগালি দিয়েছিল তখন? আপনি তো বললেন, হ্যাঁ গালাগালি দিয়েছো তো, আপনি তো বললেন গালাগালি। হ্যাঁ স্যার বুঝলেন স্যার, ও এখন মানে আমাকে গালাগালি দিতে বলেছে, উনি উনি গাড়িটা ওনা উনি এনেছে, আমি জানি। আপনি তো গাড়িতে বললেন আমাকে, আমি তো গালাগালি দিলাম। কথা বলো না স্যার, আমি তো গালাগালি দিই স্যার, আমি তো গালাগালি দিইনি স্যার, আমি তো গালাগালি দিইনি স্যার। গাড়িটা আমি চুরি করে আনিনি স্যার, ও কি করেছে স্যার জানেন স্যার? ও তোমার আমাকে একটু বললো যে সামনে আমি ছেড়ে দেবে, বললো একটু তুললো যে তুলে, আর চুরি গল্পটা বললো যে কত টাকা নিয়েছে চুরি করেছে। আপনি তো বললেন আমি চুরি, আমাকে ফাঁসাচ্ছেন স্যার, ও কেন ফাঁসাচ্ছেন দাদা? স্যার ও এখন নাটক করছে স্যার, আমাকে কেন ফাঁসাচ্ছেন বলুন? আমি ফাঁসাচ্ছি, আমি ফাঁসাচ্ছি দাদা, আপনি স্যার আপনি আসুন দাদা, আমি বাড়ি যাবো, এখন লাভি দাও, লাভি দাও, বাড়ি যাবো স্যার, এখন আমাকে লাভি দাও, বাড়ি যাবো, বাড়ি যাবো, আমাকে লাভি দিন কি বলছেন দাদা, আমাকে ভুল বল বলুন, কি বলছেন দাদা বলুন, কি দাদা পড়েছেন? আপনি বললেন বলে আমি গালাগালি দিই, বলুন আপনি বলুন স্যার, আসে আমি স্যার আমাকে বলুন স্যার, ওই দেখুন আপনি যা বললেন দাদা বলুন, কি বলছেন বলুন, কি আছে আমাকে দেখে মনে হয় বলুন, তুই আমি চুরি করে এনে কিছু করিনি, আমি কিছু গাড়ি চুরি করে এনে আমি কিছু কইনি দাদা, আমি কিছু কইনি, আমাকে আমি বললাম ছেড়ে দাদা, আমি কিছু কইনি, আপনি বলুন দাদা, আপনি বলুন, আরে বাড়ি থেকে ছেড়ে দেবো বলছি তো, বাড়ি থেকে ছেড়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বাবা তুমি বল সচেতন হয়ে উঠবেন যে মানে উল্টো পাল্টা কোনো গাড়িতে উঠে পড়বেন না। আপনাদের জন্য এই ভিডিওটা করা যে এরকম পরিণতি হতে পারে যে কোনো সময় কলকাতার ভেতরে, কিন্তু তো ভালো থাকবেন, চলুন।